গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর যদি উল্টা হয় যে এস প্রাইমের ইনফরমেশনগুলোকে ব্যবহার করে আমরা এস কাঠামোর কিছু একটা বের করছি সেটা হচ্ছে গ্যালিলিয়ান ইনভার্স ট্রান্সফরমেশন যেমন দেখো এই ক্ষেত্রে মনে করো আমাদের এই যে এই পজিশনটা এই পজিশনটা এর সাপেক্ষে কত এক্স প্রাইম আর এই এর সাপেক্ষে কত এস এর সাপেক্ষে সেটা হচ্ছে এক্স আচ্ছা তাহলে দেখো আমরা যদি এক্স প্রাইম বের করতে চাই তাহলে কি লিখবো যে এক্স মাইনাস ভিটি ধরে নিলাম এস প্রাইমটা এস এর সাপেক্ষে ভি বেগে গতিশীল তাহলে এক্স মাইন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান যে অধ্যায়টা আছে সেকেন্ড পেপারের আট নাম্বার চ্যাপ্টার সেইটার হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস তো আমরা একটা একটা করে প্রবলেম সলভ করব দেখো একটি কাল্পনিক ট্রেনের প্রকৃত দৈর্ঘ্য বলে দিছে আশি মিটার এবং রেল স্টেশন প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য বলে দিছে একশো মিটার ট্রেনটি এত বেগে প্ল্যাটফর্মটি অতিক্রম করে গেল যে অতিক্রমকালে ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হয়ে গিয়েছিল ট্রেনটির বেগ কত ছিল তাহলে দেখো আমাদের এখানে ট্রেন যেটা আছে সে ট্রেনের একটা দৈর্ঘ্য বলে দিছে আশি মিটার এবং রেল স্টেশনের প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য দৈর্ঘ্য বলে দিছে একশো মিটার এখন ট্রেনটা এত বেগে যাচ্ছিল যে ট্রেনটার কাছে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা সেইটাকে দেখে মনে হচ্ছিল আশি মিটারের তার মানে এলের যে ভ্যালুটা সেটা হচ্ছে এইটটি মিটার এল নট যেটা অর্থাৎ স্থির অবস্থায় প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে একশো মিটার এবং এখান থেকে আমাকে বের করতে হবে যে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে তো আমরা ফর্মুলায় যদি বসাই এল ইজিকোয়ালস টু এল নট স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে এখান থেকে আসে যে আমাদের এল সমান সমান হচ্ছে আশি ইজ ইকোয়ালস টু এল নট মানে হচ্ছে একশো স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখান থেকে আসছে জিরো পয়েন্ট এইট আশি বাই একশো এটা কি স্কোয়ার করলাম মাইনাস ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখান থেকে আসে জিরো পয়েন্ট সিক্স ফোর ইজিকোয়ালস টু ওয়ান ম মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখান থেকে আসে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি সিক্স তাহলে ভি সমান সমান হচ্ছে আমাদের এটা কত হবে যদি রুট করা হয় রুট ওভার থ্রি সিক্স যেটা এটা হচ্ছে হয় তো তাহলে সেক্ষেত্রে ভি সমান সমান আসছে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ইন্টু সি আচ্ছা তো জিরো পয়েন্ট সিক্স ইন্টু সি মানে যে থ্রি সি বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার তো যেটা বলছিলাম আগের বারের মতনই এবার হচ্ছে ওই প্রথমে যে স্লাইডটা আছে সেটাতে কিছু লিখবো না পরেরটাতে হচ্ছে অ্যান্সারও দেওয়া থাকবে এবং আমাদের সলভ যেটা করছি সেই সলভটাও দেওয়া থাকবে পরেরটাতে যাচ্ছি 30 মিটার দৈর্ঘ্যের একটি বস্তু স্থির অবস্থায় থেকে জিরো সি বেগে চলতে শুরু করলে গতিশীল অবস্থায় বস্তুর আপাত দৈর্ঘ্য কত হবে তার মানে আপাত দৈর্ঘ্য মানে এল জিজ্ঞেস করছে এল ইজিকার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখান থেকে হচ্ছে 30 মিটার ছিল এটার আদি দৈর্ঘ্য 30 মিটার ছিল আদি দৈর্ঘ্য মানে আদি দৈর্ঘ্য বলতে আর কি স্থির অবস্থার দৈর্ঘ্য 1 মাইনাস এটা তাহলে 0.5 পয়েন্ট স্কোয়ার হবে তাহলে 0.75 পয়েন্ট রুট করলে যেটা আসে

একজন মহাশূন্যযানচারী এর ভর ষাট কেজি এবং বয়স হচ্ছে তিরিশ বছর সে টু পয়েন্ট এত বেগে গতিশীল মহাশূন্য জানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল পঞ্জিকা অনুসারে তার যমজ ভাই বিয়ের বয়স যখন আশি বছর তার যমজ ভাই তার মানে হচ্ছে শুরুতে রওনা দেওয়ার আগে কিন্তু দুজনেরই বয়স ছিল ৩০ বছর পঞ্জিকা অনুসারে তার যমজ ভাই বিয়ের বয়স যখন আশি বছর হলো তখন সে পৃথিবীতে ফিরে এলো মহাশূন্য জানে এর ভর কত হবে আরে ধুরো তো এটা তো এত কিছু পরা দরকার ছিল না জাস্ট আমাদের এর ভর যেটা ছিল সেটা হচ্ছে ষাট কেজি এখন মহাশূন্য জানে যখন চড়বে এটা একটু খেয়াল করো মহাশূন্য জানে যখন চড়বে তখন কিন্তু এর ভর তখনও ষাট কেজিই হবে কিন্তু এখানে যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে যেহেতু ষাট অপশনে নাই তার মানে মহাশূন্য জানে এর ভর এটা মেজার করছে কে পৃথিবীতে যে আসে সে তার মানে এমটা আসলে বের করতে হবে আমরা জানি এম নট সমান সমান এম স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে খেয়াল করো মহাশূন্য কিন্তু মহাশূন্য চারি যখন নিজের ভর মাপবে সে কিন্তু ষাট কেজি পরিমাপ করবে কিন্তু কেউ যদি মানে মাতববারি করে তার ভর মাপতে যায় তাহলে মানে পৃথিবীতে বসে আছে তখন সে যদি মহাশূন্য ভর মাপতে চায় তাহলে কিন্তু তাকে হচ্ছে কি মাপতে হবে তাকে হচ্ছে গিয়ে আমাদের এমটা মেজার করতে হবে তো তাহলে এম সমান সমান আমরা কি লিখতে পারি এম নট ডিভাইডেড বাই আমাদের হচ্ছে বেগ কত সেগুলো তো সব কিছুই বলে দিছে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখান থেকে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর বাই থ্রি এর ওপরে হবে স্কোয়ার ওয়ান মাইনাস অ্যান্সার এম নট মানে সাইট বাই একশো এটা আসে একশো ছেষট্টি দশমিক সামথিং আসলো তারা কোথাও একটা মিস করছি মনে হচ্ছে টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার আছে স্কোয়ার দেয় নাই টু পয়েন্ট ফোর ডিভাইডেড বাই থ্রি এর ওপরে হবে স্কোয়ার ওয়ান মাইনাস এটা করলাম তারপর রুট করলাম তারপরে সাইড বাই অ্যান্সার দিলাম একশো আসে ঠিক আছে এম এর ভর যেটা সেটা হচ্ছে পারফেক্টলি কিন্তু একশো কেজি আসে পরের প্রবলেমে যাচ্ছি এক কেজি ষাট কেজি ভরের একজন লোক জিরো পয়েন্ট এইট সি বেগে চলমান রকেটে চড়ে পাঁচশো মিটার দৈর্ঘ্যের একটি মাঠ অতিক্রম করলো ওই মাঠে অবস্থিত একজন দর্শক একজন পর্যবেক্ষক লোকটির ভর কত পরিমাণ করবে তার মানে দেখো ষাট কেজি ভরের একজন লোক গতিশীল ছিল তার মানে তার রেফারেন্স ফ্রেমে কিন্তু লোকটার ভর ষাট কেজিই থাকবে কিন্তু মাতব্বরি করে যখন পৃথিবীর লোকটা রকেটের লোকের ভর মাপতে চাইবে তখন সে এম পরিমাপ করবে তাহলে এম সমান সমান হচ্ছে এম নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাই তো তাহলে ভাই এখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এম নট সমান সমান কী হবে ষাট কেজি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে হচ্ছে জিরো পয়েন্ট এইট স্কোয়ার জোস তাহলে কত আসে এটা হচ্ছে ওয়ান মাইনাস মানে পয়েন্ট সিক্স আর কি ষাট বাই পয়েন্ট সিক্স আসে রাইট ওই আগেরটার মতনই অঙ্ক একশো কেজি আসে সুন্দর পরের প্রশ্নে যাচ্ছি স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে দেখো মানে টাইম ডাইলেশন হয় না যে টি নট সমান সমান তো ছিল টি স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো খেয়াল করো এই পার্টটা কিন্তু একের থেকে ছোট হয় তাহলে টি নট যেটা সেটা ওই একের থেকে ছোট একটা কিছু গুণ হয়ে তারপরে আসছে তাহলে টি নট যেটা এটা কিন্তু অবশ্যই ছোট তুলনায় টি এর তুলনায় তাহলে বলছে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে যে ঘড়িটা থাকবে সেটা কিন্তু ধীরে চলে দেখো টাইমটা কিন্তু বেশি লাগছে তাহলে টাইমটা যেহেতু বেশি লাগছে টাইম ডাইলেশন হয় তো সময় কাল দীর্ঘায়ন হয় ঠিক আছে তো এই কারণে কালটা যেহেতু দীর্ঘ হয়ে গেল সময় কিন্তু ফাস্ট চলছে না সময়টা কিন্তু ধীরে ধীরে যাচ্ছে সেখানে ঠিক আছে কাল দীর্ঘায়ন ওকে ইভি কোন রাশির একক ইভি হচ্ছে আসলে শক্তির একক শক্তির একক শক্তির দিনাজপুরপুর দুই হাজার এগারো এস প্রাইম জড় প্রসঙ্গ কাঠামোতে আচ্ছা এটা কি আগে ওইখানে অ্যান্সার লিখছি হাজোস তারপর কি এস প্রাইম প্রসঙ্গ কাঠামো এস কাঠামো সাপেক্ষে বেগে ধ্রুব ভি ধ্রুববেগে গতিশীল উভয় কাঠামোর পর্যবেক্ষক কোনো বাতির আলোর নির্ণয় করলেন যথাক্রমে সি প্রাইম এবং সি সি প্রাইম এবং সি এর সম্পর্ক কত হবে দেখো এটা কিন্তু সবসময়ের জন্যই আলোর বেগ সকল মাধ্যমে একই রকম হয় আলোর বেগ সকল মাধ্যমে একই রকম হয় তাই এজন্য সি প্রাইম আর সি কিন্তু পরস্পর সমান হলো ওকে এরপরটা কি কোনো কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির গুণ কোনো কণার গতিশক্তি যেটা সেটা হচ্ছে স্থির অবস্থার শক্তির চার গুণ দেখো আমরা যেটা জানি ই টোটাল যেটা সেটা সমান সমান হচ্ছে এম সি স্কয়ার আচ্ছা তো এখান থেকে আমাদের ওই যে ই সমান সমান কি আসে ই সমান সমান আসে হচ্ছে আমাদের গতিশক্তি প্লাস হচ্ছে ওই যে বিভব শক্তি যেটা বা জমে থাকা শক্তি এম নট সি স্কয়ার ইকুয়ালস টু এম সি স্কয়ার তো এখান থেকে হচ্ছে বলছে যে কণাটার গতিশক্তি যেটা অর্থাৎ ই কে যেটা সেটা হচ্ছে স্থির অবস্থার শক্তির চার গুণ অর্থাৎ এম নট সি স্কোয়ার যেটা সেইটার হচ্ছে চার গুণ তার মানে আমরা এখানে ইকের জায়গায় যদি বসাই দিই ফোর এম নট সি স্কোয়ার প্লাস এখানে আসছে একটা এম নট সি স্কোয়ার এটা সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার তাহলে এখান থেকে আসলো ফাইভ এম নট সি স্কোয়ার ইজ ইকোয়ালস টু এম সি স্কোয়ার তাইলে আসে হচ্ছে ফাইভ এম নট সমান সমান এম ফাইভ এম নট সমান সমান এম আহারে এই পেজে কেন লিখলাম তাহলে নিচের কোনটা সঠিক এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা সঠিক ওকে পরেরটাতে চলে যাচ্ছে কি বললো একশো মিটার বাহুবিশিষ্ট একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর একটি রকেট একটি নভযান জিরো সি বেগে জিরো সি বেগে চললে নভযানের কোনো যাত্রীর মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবে দেখো এগুলো যেহেতু অবজেক্টিভ আকারে আসছে তাই আমরা কিন্তু শর্টকাট এটা করতে পারি ওই যে এ সমান সমান এ নট স্কোয়ার রুট অফ ওয়া ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই যে একশো মিটার বাহুবিশিষ্ট বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর যেহেতু দিছে, তো তাহলে এখানে আমাদের হলো আগে ক্ষেত্রফল কত ছিল একশো স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে জিরো পয়েন্ট নাইন স্কোয়ার তাহলে বস কত আসে এটা ওয়ান মাইনাস পয়েন্ট নাইন স্কোয়ার এটাকে রুট করলাম ইন্টু একশো স্কোয়ার এটা আসা হচ্ছে ফোর থ্রি ফাইভ এইট পয়েন্ট এইট তার মানে এটা হচ্ছে সি হচ্ছে এটার আনসার এটার আনসার আসে কিন্তু সি এটা এই সূত্রে কিন্তু থিওরি ক্লাসে দেখাইসি দেখে আসতে হবে এটা ঠিক আছে বা তুমি যদি নর্মালি করতে চাও তাহলে এভাবেও চিন্তা করতে পারো এটা একটা বর্গাকার মাঠ তাহলে এটার দৈর্ঘ্য ছিল একশো প্রস্থ ছিল একশো যখন এদিক বরাবর যাবে তখন এই এল নট যেটা আছে সেটা একশো এটা এল হয়ে যাবে কিন্তু এদিক বরাবর যে দৈর্ঘ্যটুকু আছে এই দৈর্ঘ্যটা কিন্তু আগের মতনই থাকবে এদিক বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না তাহলে এল সমান সমান হচ্ছে একশো স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমাদের যে এরিয়াটা পাওয়া যাবে নতুন যে এরিয়াটা এটা হচ্ছে এই এল ইন্টু এল নট মানে এই যে আগে যে দৈর্ঘ্যটা ছিল সেইটা তো সেটা ইন্টু আমাদের হচ্ছে তোমার হলো এই যে এল ইন্টু এল নট রাইট এল ইন্টু এল নট আচ্ছা তো এল মানে কত এল মানে হচ্ছে এল নট ইন্টু এল নট ইন্টু স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে দেখো এখান থেকে কিন্তু এই যে এটা আদি আয়তন যে আদি ক্ষেত্রফল যেটা এটার সমান আর রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ যেটা সেটা তো এটা কী করলাম আশা করি বুঝছো এই এল সমান কিন্তু এল নট স্কোয়ার রুট অফ সরি ভালো কথা আগে কি দেখা কেটে কেটে যায় নাই তো কোনোটা সুন্দর তাহলে এখান থেকে যেটা আসছে আসছে এখান থেকে এখান থেকে যেটা আসলো এল সমান সমান হচ্ছে এল নট স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এই এল এর জায়গাতে আমরা হচ্ছে এইটাই বসাই দিলাম আর এই এল নটের জায়গায় এটা বসলো তো এল নট ইন্টু এল নট মানে আদি আদি যে ক্ষেত্রফলটা সেটা সমান যেহেতু বর্গাকার ক্ষেত্র ছিল তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম যে এরিয়া কত হবে ওকে চলো পরের প্রবলেমে চলে যাই কী বললো একটি ইলেকট্রনের নিশ্চল ভর হচ্ছে এম নট ইলেকট্রনটি জিরো পয়েন্ট সিক্স সি দ্রুতিতে গতিশীল উদ্দীপক অনুসারে চলমান ভর এবং নিশ্চল ভরের অনুপাত কত তো খেয়াল করো এখানে হচ্ছে আমরা এম সমান সমান কী লিখতে পারি এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তা আমাদেরকে বলছে চলমান ভর এবং নিশ্চল ভরের অনুপাত অর্থাৎ এম ডিভাইডেড বাই এম নট হ্যাঁ এটা সমান সমান কি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার তাইলে ভাই কত আসে ওয়ান মাইনাস পয়েন্ট সিক্স স্কোয়ার এটাকে রুট করতে হবে পয়েন্ট এইট ওয়ান বাই পয়েন্ট এইট মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইস টু ওয়ান এটাই হচ্ছে আসে আনসার ওকে হিসাব করে দেখো এটাই আসে পরেরটাতে যাচ্ছি স্থির কাঠামো এস ওয়ান হতে কাঠামো এস টু সি বাই থ্রি মিটার পার সেকেন্ড ধ্রুবগতিতে সরে যাচ্ছে যদি এস ওয়ান কাঠামোর পর্যবেক্ষক আলোক ছটা নির্গত করে তাহলে এস টু কাঠামোর পর্যবেক্ষক কর্তৃক পরিমাপকৃত আলোর দ্রুতি কত হবে দেখো আইনস্টাইনের যে ইয়াটা দুইটা পোস্টুলোর ছিল তার মধ্যে একটা কিন্তু ছিল যে আলোর বেগ সকল রেফারেন্স ফ্রেমে যেভাবে যেদিক খুঁজে সেদিকে যাক সবাই একই ব্রেগ মেজার করবে তাই এস ওয়ান কাঠামো থেকে যদি আলোক ছটা নির্গত করা হয় সেটার বেগ তো সি সি হবে আর এস টু কাঠামো সেটা যেমনে থাকুক না কেন সেটাও কিন্তু আলোর দ্রুতি সি পরিমাপ করবে ঠিক আছে তাহলে এটা সি সন্দেহ নাই পরেরটা একজন মহাকাশ যানচারী একজন মহাকাশচারী তার গতির সাহায্যে সিক্সটি লাইট ইয়ার দূরত্বকে আটচল্লিশ লাইট ইয়ার অপেক্ষা কম দূরত্বে পরিণত করলেন আচ্ছা এজন্য তার গতিবেগ কত হতে হবে আচ্ছা তাহলে দেখো আগে দেখি যে আটচল্লিশই যদি বানাতে চাইতো তাহলে বেগটা কত হতে হতো তাহলে আটষট্টি দূরত্বকে তার মানে হচ্ছে এল সমান সমান ছিল কি এল নট স্কোয়ার উট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এখান থেকে এল যেটা সেটা হচ্ছে আমাদের আটচল্লিশ সমান সমান হচ্ছে ষাট স্কোয়ার উট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখান থেকে আমরা ই এর মানটা বের করবো কত হয় আটচল্লিশ ভাগ সাইট এটার ওপরে হবে একটা স্কোয়ার ওয়ান মাইনাস অ্যান্সার দিব রুট করবো জিরো পয়েন্ট সিক্স আসে অর্থাৎ বি এর যে ভ্যালুটা আসে এটা আসে হচ্ছে জিরো পয়েন্ট সি তার মানে দেখো যদি আমাদের এতখানি দৈর্ঘ্য হতে হয় তাহলেই জিরো পয়েন্ট সিক্সই হতে হবে এখন বলছে যে দূরত্বকে এটার থেকেও কম দূরত্বে পরিণত করা হয়েছে তাহলে ভাই দেখো তো এইটার মান যখন কম হবে এটা তো ফিক্সড এটা তো চেঞ্জ করতে পারবে না তাহলে এটার মান যদি কম হতে হয় তাহলে অবশ্যই এই ফ্যাক্টরটা আরও বেশি কম হতে হবে এবং তার মানে এই বেগের মানটা তার মানে আরও বেশি হতে হবে কারণ দেখো যে এইটা যদি আরও কম হতে হয় আটচল্লিশের থেকেও যদি কম হতে হয় তাহলে কিন্তু এই ফ্যাক্টরটা লেস মানে আরও আরও ছোটো হতে হবে তাহলে আরও ছোটো হতে হওয়া মানে কি যে এই মাঝখানের ভ্যালুটা অনেক ছোট হতে হবে এটা কখন অনেক ছোট হবে যখন এই পার্টটা অনেক বড় হবে অর্থাৎ বেগ যখন বাড়বে সি তো কনস্ট্যান্ট বেগ যখন এটার থেকে বেশি হবে তখনই কিন্তু আমাদের এই যে তোমার এটা এর অপেক্ষা এত কম দূরত্বে পরিণত করতে পারবে বুঝছো পরেরটাতে যাচ্ছি কি বললো ওকে পরেরটাতে যাচ্ছে কি বললো টু এ এম ইউ ভরের সমতুল্য শক্তি কত দেখো ভাই টু এ এম ইউ এটা মানে হচ্ছে ওই যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন মাইনাস টোয়েন্টি সেভেন তো এখান থেকে সমতুল্য শক্তি বলতে আমাদের ওই যে ই সমান সমান এমসি স্কোয়ার করা লাগবে ই সমান সমান হচ্ছে এমসি স্কোয়ার সমান সমান এম সি স্কোয়ার তো এখান থেকে তো এখান থেকে হচ্ছে এমের যে ভ্যালুটা সেটা কত হবে টু এম ইউকে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে কারণ জুলে আসে সবাই তাহলে এখানে হচ্ছে টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন কেজি তো ইন্টু থ্রি ইন্টু টেন টু তাহলে ভাই এটা কত আসে টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন এটা আসে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফরটিন আর আচ্ছা আমি একটু দেখি দাঁড়াও এই এম ইউ মানে কি মাইনাস টোয়েন্টি সেভেন ছিল নাকি হচ্ছে মাইনাস থার্টি ওয়ান ছিল হ্যাঁ মাইনাস টোয়েন্টি সেভেন ছিল সম্ভবত রাইট দাও তারও একটু চেক করে দেখ একবার দাও আশা করি সাউন্ড ঠিক আছে এখন তো এখানে মূলত যেই জিনিসটা ছিল যে আমাদের মাইকেলসন মল্লি প্রমাণ করছিলো যে যে কোনো রেফারেন্স ফ্রেম থেকে দেখো না কেন লাইটের ভেলোসিটিটা সেম আসে লাইটের ভ্যালোসিটিটা সেম এটা সে প্রুফ করছিলো তো যেহেতু লাইটের ভ্যালোসিটিটা সেম তার মানে ওই যে ইথারের সাপেক্ষে যে আমরা লাইটের ভ্যালোসিটি বিভিন্ন রকম মেজার করছিলাম এটা আসলে অপসোলেট হয়ে যায় তো যার কারণে ইথার একটা কাল্পনিক ধারণা ছিল তো সেটাই তখন অস্তিত্বটা ভুল প্রমাণিত হয় মাইকেলসন মল্লির পরীক্ষা দ্বারা আচ্ছা তারপরে কি একটি মহাকাশযান কত বেগে চললে দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের অর্ধেক মনে হবে এটা হচ্ছে দেখো এল সমান সমান হচ্ছে এল নট স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো প্রকৃত দৈর্ঘ্যের অর্ধেক বলে মনে হবে তার মানে এখানে চলে আসবে হাফ সমান সমান স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখান থেকে আসবে স্কোয়ার করলে ওয়ান বাই ফোর সমান সমান ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো ভাই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে হচ্ছে থ্রি বাই ফোর তার মানে যেটা হচ্ছে ঠিক আশা করি বুঝতে পারছো পরেরটায় যাই নিচের কোন সমীকরণ গুচ্ছকে গ্যালিলীয় রূপান্তর সমীকরণ বলা হয় দেখো একটা আছে গ্যালিলীয় রূপান্তর একটা আছে গ্যালিল ইনভার্স হ্যাঁ বা বিপরীত রূপান্তর এখন কোনটা কি সেটা একটু বলি যে যখন আমাদের এস কাঠামোর এটা আর এটা হচ্ছে এস প্রাইম কাঠামো তো যখন এস কাঠামোর ইনফরমেশনগুলো ইউজ করে আমরা এস প্রাইম কাঠামোর কিছু বের করবো সেইটা হচ্ছে হয় গ্যালেলিয়ান ট্রান্সফরমেশন আর যদি উল্টা হয় যে এস প্রাইমের ইনফরমেশনগুলোকে ব্যবহার করে আমরা এস কাঠামোর কিছু একটা বের করছি সেটা হচ্ছে গ্যালিলিয়ান ইনভার্স ট্রান্সফর্মেশন যেমন দেখো এই ক্ষেত্রে মনে করো আমাদের এই যে এই পজিশনটা এই পজিশনটা এস সাপেক্ষে কত এক্স প্রাইম আর এই এ এর সাপেক্ষে কত এস এর সাপেক্ষে সেটা হচ্ছে এক্স আচ্ছা তাহলে দেখো আমরা যদি এক্স প্রাইম বের করতে চাই তাহলে কি লিখবো যে এক্স মাইনাস ভিটি ধরে নিলাম এস প্রাইমটা এসের সাপেক্ষে ভি বেগে গতিশীল তাহলে এক্স মাইনাস ভিটি যেটা সেটা হচ্ছে আমরা লিখবো তারপরে ওয়াই প্রাইম যেটা সেটা সমান সমান হবে ওয়াই জেড প্রাইম যেটা সেটা সমান সমান হবে জেড এবং টি প্রাইম এটা সমান সমান হবে টি তো এই চারটা সমীকরণ যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের মূলত খেলাটা হবে ওইখানেই আচ্ছা আর যদি আমাদেরকে গ্যালিয়ান ইনভার্স ট্রান্সফরমেশন যেটা বলতো সেটা কি হতো যে এক্স সমান সমান হচ্ছে এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম তারপরে ওয়াই সমান সমান ওয়াই প্রাইম জেড সমান সমান জেড প্রাইম এবং টি সমান সমান হচ্ছে টি প্রাইম এটা হচ্ছে গ্যালিলিয়ান ইনভার্স ট্রান্সফর্মেশন তো দেখতে পাচ্ছো এখান থেকে হচ্ছে সি যেটা আছে সেই সি এর আনসারটা কিন্তু আমাদের পোরাটার সাথে মিলে যাচ্ছে তো এটা মাথায় রেখো যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কোনটা আর গ্যালিলিয়ান ইনভার্সটা কোনটা ঠিক আছে দেখো আমি এভাবে এমনি মনে রাখতে পারো যে ইনভার্সের মধ্যে মাইনাস তো তাই তাইগুলো আর মাইনাস হবে না ঠিক আছে যাই হোক ফালতু চিন্তা কিন্তু হচ্ছে সহজে মনে রাখতে চাইলে এটা হচ্ছে আসল কাহিনী যে কোনটার ইনফরমেশনটা কোন কোথায় নিচ্ছ পরেরটা কি এ ফোটনের ভরবেগ বি ফোটনের দ্বিগুণ তাহলে এ এবং বি ফোটনের শক্তির অনুপাত কত হবে খেয়াল করো এখানে আমাদের ফোটনের ভরবেগের সাথে মানে আমাদের একটা সূত্র ছিল না এরকম যে ই সমান সমান স্কোয়ার রুট অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট সি টু দি পাওয়ার ফোর এমনট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এরকম একটা ফর্মুলা ছিল তো ফোটনের তো নিশ্চল ভর শূন্য তাহলে এটা জিরো হয়ে যায় তাহলে ই সমান সমান হচ্ছে পি ইন্টু সি কারণ সি যেহেতু কনস্ট্যান্ট তাহলে দেখো ফোটনের শক্তি যেটা সেটা কিন্তু ভরবেগের সাথে প্রপোর্শনাল তাহলে এ ফোটনের ভরবেগ যদি বি ফোটনের দ্বিগুণ হয় তাহলে এ এবং বি ফোটনের শক্তির অনুপাত কত হবে তাহলে আমাদের বলে দিচ্ছে যে এ ফোটনের যে ভরবেগ সেটা হচ্ছে বি ফোটনের দ্বিগুণ বি ফোটনের দ্বিগুণ তাহলে এখানে একইভাবে এর যে এনার্জিটা হবে সেই এনার্জিটাও কি হবে বি এর দ্বিগুণ হবে বিয়ের দ্বিগুণ হবে তাহলে ই এ বাই ই বি যেটা এটা সমান সমান আমরা লিখতে পারি টু বাই ওয়ান অর্থাৎ টু ইস টু ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার ওকে পরেরটায় যাচ্ছি শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভর কোনটি ওই যে একটু আগে বের করলাম ই সমান সমান পিসি ছিল তাহলে পি সমান সমান ই বাই সি এটা একটু লিখে দেই যে ই সমান সমান ছিল পি ইন্টু সি এখান থেকে পি সমান সমান হচ্ছে ই ডিভাইডেড বাই সি ওকে পরেরটায় মেসন কণা কোন বলের ক্ষেত্রে কার্যরত হয় দুর্বল সবল সরি সবল নিউক্লীয় বলের জন্য দেখো তো এগুলো একটু বইয়ের পড়াশোনা এগুলো একটু দেখে নিবা যে কোথায় আসলে কি হয় কোনটার জন্যে কোন ধরনের বলগুলো কাজ করে ওকে পরেরটা ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে কোনটা ব্যবহার করা হয় সম্ভবত গামারে হ্যাঁ গামা প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কোনটা দেখো প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা মানে হচ্ছে ওই যে এভাবে করে চিন্তা করতে পারো ই সমান সমান এইচ মিউ তার মানে এইচ সমান সমান ই বাই মিউ ই বাই মিউ আচ্ছা তো এনার্জি মানে কত জুল জুল মানে কত নিউটন মিটার নিউটন মিটার মানে কত নিউটন মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর এটা হচ্ছে এটা মানে এটা হলো আমাদের জুলের এককটা এটা হচ্ছে জুলের মাত্রাটা ঠিক আছে এটা হচ্ছে জুলের মাত্রা এনার্জির মাত্রা আর হচ্ছে আমাদের মিউ যেটা সেটা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এখান থেকে আসে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই যে মাত্রা যেটা সেটা ঠিক আছে প্ল্যাঙ্কের মাত্রা এখান থেকে আসলো ওকে পরেরটায় যাচ্ছি কি বললো এক্স রে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য যদি থ্রি আর্মস্ট্রং হয় এর কম্পাঙ্ক কত দেখো কত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য থ্রি আর্মস্ট্রং তাহলে কম্পাঙ্ক কত তা আমরা কি জানি যে এখান থেকে আমাদের কিন্তু কম্পাঙ্ক মানে সি সমান সমান কি লেখা যায় মিউ ইন্টু ল্যামডা না ওই যে ভি সমান সমান এই ল্যামডা থেকে তাহলে আমরা বোধহয় বলছে মিউ বের করতে তার মানে কি সি ডিভাইডেড বাই ল্যামডা করতে হবে সি মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর ল্যামডা হচ্ছে আমাদের থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার তাহলে এখান থেকে থ্রি থ্রি কাটাকাটি হয়ে গেলে টেন টু দি আর আঠারো থাকে রাইট পরেরটায় যাচ্ছি দুই জমজ ভাই এর একজন চল্লিশ বছর বয়সে টু পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য অনুসন্ধানে গেলেন পৃথিবীতে থাকা ভাইয়ের বয়স মহাশূন্য থাকা ভাইয়ের তুলনায় কি হবে দেখো পৃথিবীতে যে থাকবে পৃথিবীতে যে থাকবে তার কাছে কিন্তু ধরো মহাশূন্য জানে যে আছে সে হিসাব করলো যে আরে আমি তো চল্লিশ বছর ধরে ঘুরছি কিন্তু এই হিসাবটা কিন্তু ও করবে চল্লিশের থেকে বেশি ওর কাছে মনে হবে কই চল্লিশ বছরের থেকেও বেশি সময় পরে ও ফেরত আসছে তাহলে স্বাভাবিকভাবে হিসাব করো দুই যমজ ভাই শুরুতে যদি বিশ বছর নিয়ে তারা যমজ থাকার মানে বিশ বছর যখন তাদের বয়স তখন যদি আমাদের এই নবচারী সে হচ্ছে ঘুরে আসে চল্লিশ বছর ধরে যেটা ওর সাপেক্ষে চল্লিশ এই রকেটের সাপেক্ষে চল্লিশ তাহলে কিন্তু এই যে হচ্ছে মহাশূন্যে পৃথিবীতে থাকা যে যমজ ভাইটা থাকবে তার বয়স কিন্তু বেশি হবে ঠিক আছে কারণ ও হচ্ছে ফর্টি প্লাস এটা হিসাব করবে তাহলে পৃথিবীতে থাকা জমজ ভাইয়ের বয়স মহাশুনে থাকা ভাইয়ের তুলনায় বেশি হবে ওকে পরেরটাতে চলে যাচ্ছি কি বলল চব্বিশশো আর্মস্ট্রং তরঙ্গ আলোর ফোটনের শক্তি কত এইচ সি বাই ল্যামডা মানে এটা অপশনেই দেওয়া আছে আর ম্যাথ করা লাগবে না কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় কোন মতবাদ সফল হয়েছিল কোয়ান্টাম মতবাদ রাইট ওই যে যখন কৃষ্ণবস্তু বা ব্ল্যাক বডি থেকে লাইট রিফ্লেক্ট করে বা যখন সেটা হচ্ছে বিকিরণ করে তো রিফ্লেক্ট তো না বিকিরণ হবে যখন এটা রেডিয়েট করে তখন ওই রেডিয়েশনের সময় ওই রেডিয়েশনটাকে ব্যাখ্যা করা যায় তখনই যখন আমরা ওই এনার্জিগুলোকে প্যাকেট আকারে চিন্তা করে নিই এটা হচ্ছে কোয়ান্টাম মতবাদ আর কি কোনটি ফোটন কণার বৈশিষ্ট্য নয় দেখো এর চার্জ শূন্য ঠিক আছে ভরও শূন্য ভরবেগ কি শূন্য না এটা আলোর বেগে চলে ঠিক আছে ভরবেগ শূন্য না মানে ভরবেগ আছে ফোটনের একটা ভরবেগ কিন্তু ডেফিনেটলি আছে আচ্ছা কোনটা সার্বজনীন ধ্রুবক সূর্যের তাপমাত্রা না তাপ তামার তারের রোধ না ইলেকট্রনের চার্জ অহিকস স্তরণ না ইলেকট্রনের চার্জ তাহলে এই ক্ষেত্রে ওকে দোকানে জিনিসপত্রের মূল্যের বারকোড পাঠের জন্য কোন ধরনের রশ্মি ব্যবহার করা হয় এর একটু মুখস্থ সম্ভবত লেজার কি হ্যাঁ লেজার রশ্মি দুর্বল নিউক্লিয়বল বল কোন কণার বিনিময় হয় এটা হচ্ছে কি কণা আমি জানি না বোসন ঠিক আছে একটু মাথায় রেখো এগুলো ভুলে গেছি আমি এগুলো মানে মুখস্থ টাইপের প্রশ্ন কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আসার মতন আচ্ছা নিম্নের কোনটা সর্বাপেক্ষা দুর্বল মহাকর্ষ বল সর্বাপেক্ষা দুর্বল ভরের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর দ্রুতি আলোর দ্রুতির কাছাকাছি পৌঁছালে এর ভর কি হয় দেখো বস্তুর ভরের আপেক্ষিকতা অনুসারে যদি বস্তুর দ্রুতি আলোর দ্রুতি কাছাকাছি পৌঁছায় তাহলে এর ভর কি হতে থাকে দেখো এম সমান সমান এম নট ডিভাইডেড বাই স্কোয়ার ওট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো বস্তুর দ্রুতি আলোর বেগের কাছাকাছি যখন পৌঁছায় মানে এইটার ভ্যালু যত বাড়তে থাকে তত আমাদের এই মাইনাসের পরের ভ্যালুটা বাড়তে থাকে তার মানে এই ভ্যালুটা তত ছোট হতে থাকে এবং আমাদের ভরটা কি হতে থাকে বেশি হতে থাকে তার মানে এটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে এটা পরের পাতায় নিয়ে যাই এটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে ওকে দেখো ওই প্রশ্নগুলোর জন্য কিন্তু বই একবার রিডিং পড়তে হবে এই যে কোনটা দুর্বল বল দুর্বল নিউক্লিয় বল কোন বিনিময় হয়ে গেলে কিন্তু বইয়ের ইনফরমেশন একদম বইতে দেওয়া আছে তো এগুলো আসলে বোঝানোর কিছু নাই এগুলো মুখস্থই করতে হবে আচ্ছা তারপরে কি আছে দেখো কী বললো একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ আলোর দ্রুতি সি হলে কণাটার দ্রুতি কত আচ্ছা একটা কণার মোট শক্তি তার মানে ই টোটাল যেটা সেটা হচ্ছে নাকি স্থির ভর শক্তির দ্বিগুণ অর্থাৎ ই টোটাল যেটা সেটা হচ্ছে এম নট সি স্কোয়ারের দ্বিগুণ আচ্ছা ই টোটাল মানে আমরা লিখতে পারি কি এম নট সি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ই কে ই কে বা আমরা এখানে একবারে লিখে দিই যে এম সি স্কোয়ার যেটা ই সমান তো এম সি স্কোয়ার সমান সমান হচ্ছে টু এম নট সি স্কোয়ার আচ্ছা তো কি বললো এখানে যে এম সমান সমান তাহলে টু এম নট আচ্ছা এম সমান সমান আমরা কি লিখতে পারি এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান হচ্ছে টু এম নট তাহলে এম নট এম নট কাটাকাটি হয়ে গেল তাহলে হাফ থাকে এরপর থাকি স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি ভি এর ভ্যালু কত হচ্ছে নাকি সম্ভবত হয় পরের ওকে পরের পরেরটায় যাচ্ছি একটি ইলেকট্রনের ভি বিভাগ পার্থকের রাখলে ইলেকট্রনের বেগ ভি এবং প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটা দেখো ইভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার যে আমি যদি একটা ইলেকট্রনকে এই ভি বিভাব পার্থক্যের মধ্যে রাখি তাহলে ওটার যে গতিশক্তি হবে ইয়া দূরত্ব যাওয়ার পর একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে তার যে গতিশক্তিটা হবে সেটা হচ্ছে ভি তাহলে বিভব পার্থক্য এবং বেগের মধ্যে সম্পর্ক যেটা সেটা হচ্ছে ভি সমান সমান টু ই ভি ডিভাইডেড বাই এম এর ওপরে স্কোয়ার তো বি হচ্ছে তাই এটার আনসার হয় বি হচ্ছে এটার আনসার হয় ওকে পরেরটা যাচ্ছি একটি নভযানের দৈর্ঘ্য এত প্রস্থ এত যদি যানটি এত মিট এত ইয়াতে যদি যানটি হচ্ছে এত বেগে যায় তাহলে প্রস্থ তাহলে প্রস্থ কত হবে দেখো যেহেতু দৈর্ঘ্য বরাবর চলছিল তাই দৈর্ঘ্য সংকোচন এটা কিন্তু প্রস্থ দৈর্ঘ্য বরাবরই হবে প্রস্থ বরাবর কিন্তু এর কোনো পরিবর্তন আমরা দেখব না প্রস্থ কিন্তু যা ছিল তাই থাকবে দৈর্ঘ্যটা সংকোচিত হয়ে যাবে তাহলে প্রস্থ যা ছিল মানে বিশ মিটার ছিল প্রস্থ এখনও বিশ মিটারে কিন্তু থাকবে ওকে পরেরটা কি কত বেগে চললে একটি স্পেস শিপের দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে কত বেগে চললে একটি স্পেসশিপের দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে তার মানে হচ্ছে এল সমান সমান এল নট স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার অর্থাৎ হাফ ইজ ইকুয়ালস টু হ্যাঁ আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে তাহলে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাকে যদি স্কোয়ার করা হয় ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তার মানে ভি এর যে ভ্যালু সেটা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু সি তাহলে ভাই এটা কত আসে দেখি রুট থ্রি বাই টু ইন্টু সি রুট থ্রি বাই টু ইন্টু থ্রি যদি দেই তাহলে আসতেছে টু পয়েন্ট ফাইভ নাইন এইট ওকে তো এটাই হচ্ছে আনসার টেন টু থিপার এইটের তার কোনো পরিবর্তন আসলে হবে না সো এটা আগের মতনই থাকবে ওকে পরের আলোর বেগের চলমান একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত আলোর বেগে চলমান আচ্ছা দেখো তাহলে কি আসে এল সমান সমান এল নট স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো ভাই এখানে ভি যেটা সেটা যদি সি হয়ে যায় তাহলে পুরা টার্মটা জিরো হয়ে যাচ্ছে তাহলে এলের ভ্যালু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে ওকে পরেরটা কি দাও হ্যাঁ শূন্য ভরের কণিকার যদি হবে সি এর সমান কারণ ওই যে ফোটনের ভর শূন্য একমাত্র ফোটনেরই কিন্তু সম্ভব ফোটনের পক্ষে সম্ভব আলোর বেগটা অর্জন করা কারণ ওর ভর শূন্য একটি গতিশীল ইলেকট্রনের ভর এমই হলে নিচের কোনটা সঠিক হবে দেখো গতিশীল ইলেকট্রনের যে ভর স্থির অবস্থাতে যে ভরটা থাকে এটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এটা হচ্ছে স্থির অবস্থার ভর এখন ভর কি হয় ভর বৃদ্ধি পেয়ে যায় না ভরটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাহলে এটা যেহেতু গতিশীল অবস্থার ভর এমই তাহলে অবশ্যই এটা নাইন পয়েন্ট ওয়ান ওয়ানের থেকে বড়ো হবে তার মানে এ হচ্ছে এটার আনসার ঠিক আছে গতিশীল অবস্থায় ভর যেহেতু বৃদ্ধি পায় তাইলে এ হচ্ছে এটার আনসারও পরেরটা বললাম আচ্ছা এখানে লিখি একবার এম ই যেটা এখানে লেখা এম ই যেটা সেটা হচ্ছে গতিশীল অবস্থার ম্যাস বা আমরা এভাবে যদি লিখি এম সমান এম নট সমান সমান এম স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এম যেটা সেটা অবশ্যই এম নটের থেকে বড় তাইলে এম ই যেটা সেটা হচ্ছে এম নটের থেকে বড় পরেরটা কি লরেন্স রূপান্তরে একজন এত গতিতে ছুটে চল চললে তার স্থির দাঁড়িয়ে থাকা ব্যক্তির সময়কে কত দেখবে এক দেখো নাইন পয়েন্ট এইট সি গতিতে ছুটে চললে তার কাছে স্থির দাঁড়িয়ে থাকা ব্যক্তির সময় কেমন দেখবে তাহলে দেখো যে স্থির দাঁড়ায় আছে তার সময় কিন্তু তাকে মাতব্বরি করে মাপতে হবে খেয়াল করো ও যখন গতিশীল আসেন জিরো পয়েন্ট নাইন এইট সি বেগে যখন এ বস্তু এ লোকটা গতিশীল আসছে লরেন্স রূপান্তর একজন জিরো পয়েন্ট নাইন এর সি গতিতে ছুটে চলতে তার কাছে স্থির দাঁড়িয়ে থাকা সময় কত দেখবে তাহলে ও যে সময়টা পরিমাপ করবে ক্ষেত্রে সেটা কিন্তু টি নট আর ও যে সময়টা পরিমাপ করবে এটি কিন্তু হবে টি তাহলে টি সমান সমান আমরা লিখতে পারি টি নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে ভি যেহেতু জিরো পয়েন্ট নাইন এর সি তাহলে এটাই হচ্ছে আনস ওকে পরেরটা কি রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব 3.8 পয়েন্ট এইট টু টেন পাওয়ার এইট হলে রাডারের সংকেত চাঁদে যাওয়া এবং ফেরত আসার প্রয়োজনীয় সময় কত দেখো এটা হচ্ছে রাডারের স্টেশন এবং এটা হচ্ছে আমাদের চাঁদ হ্যাঁ তো বলছে যে এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা দেওয়া আছে তো সংকেত যখন যাবে সেটা কিন্তু আলোর বেগেই যাবে যেহেতু এটা একটা তাইচম্বক তরঙ্গ তাহলে সংকেতটাকে প্রথমে ডি দূরত্ব যেতে হবে এবং তারপরে আবার ফেরত আসতে হবে আবার ডি দূরত্ব তাহলে এই ক্ষেত্রে আমরা যখন এখান থেকে হিসাব করছি তখন আমরা তো ডি দৈর্ঘ্য ডি পরিমাপ করবো এবং ভি যেটা সেটা হচ্ছে লাইটের বেগ সি সি পরিমাপ করবো তাহলে বেগ সমান সমান কি হয় বা এস সমান সমান কিন্তু ছিল টি এস সমান সমান ছিল টি তাহলে এস যেটা সেটা হচ্ছে এখানে টু ডি এবং বেগ যেটা সেটা হচ্ছে সি ইন টি তাহলে ভাই টি সমান সমান যেটা আসবে সেটা হচ্ছে টু ডি ডিভাইডেড বাই সি ঠিক আছে তাহলে টু ডি বাই সি যদি করা হয় তাহলে কত আসে টু ইন্টু থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই সি মানে থ্রি টেন টু দি পাওয়ার এইট এটা আসে টু পয়েন্ট ফাইভ থ্রি সেকেন্ড টু পয়েন্ট ফাইভ থ্রি 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 সেকেন্ড ওকে জো স্পটাতে যাচ্ছি ভূপৃষ্ঠে কি রকেটের দৈর্ঘ্য দেওয়া আছে এত বেগে উড্ডয়নরত একজন অবস্থায় ভূপৃষ্ঠে একজন পর্যবেক্ষকের নিকটের দৈর্ঘ্য কত মনে হবে তাহলে একশো রুট ওভার ওয়ান মাইনাস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই সি স্কোয়ার ঠিক আছে এতই দৈর্ঘ্য মনে হবে ওকে সো যেটা আসে সেটাই এক ব্যক্তি এক্স করার সময় এত জুল শক্তি শোষণ করলো প্রতিটি এক্সরে ফোটনের শক্তি হচ্ছে এত ইভি আচ্ছা তিনি কত সংখ্যক ফোটনের শক্তি শোষণ করেছেন দেখো টোটাল এনার্জি যেটা রিসিভ করছে টোটাল এনার্জি যেটা রিসিভ করছে সেই রিসিভডের পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি জুল এখন দেখো যে প্রত্যেকটার এনার্জি যদি চল্লিশ হাজার ইভি হয় এক ইভি মানে আবার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস নাইনটিন এত ইভি করে হয় তাহলে এরকম কতগুলা ফোটন মিলে আমাদের এই ওয়ান পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি জোল শক্তি তৈরি করবে এটি আমাকে বের করতে হবে তাহলে এনের ভ্যালুটাই বের করা লাগবে ওয়ান পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই চল্লিশ হাজার ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এটা আসে টু ইন্টু টেন টু ইলেভেন রাইট পরের প্রশ্নে যাচ্ছি একটি মহাশূন্য যান কত দ্রুতিতে ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত দুই দিন পৃথিবীতে অতিবাহিত চার দিনের সমান হবে তো তার মানে দেখো টি যেটা সেইটা হচ্ছে কিন্তু চার দিন এবং টি নট যেটা সেটা হচ্ছে দুই দিন আর বলছে মহাশূন্যে অতিবাহিত দুই দিনটা পৃথিবীতে অতিবাহিত চার দিনের সমান হবে তাহলে টু ইজ ইকুয়ালস টু ফোর স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে ভাই এখান থেকে যেহেতু হাফ হয়ে গেল ওয়ান বাই টু হয়ে গেল এটাকে স্কোয়ার করলাম তাহলে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এখান থেকে আসে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে হচ্ছে আমাদের হলো থ্রি বাই ফোর তাহলে এখান থেকে আসে ভি সমান সমান রুট থ্রি বাই টু ইন্টু সি পরেরটাতে যাচ্ছি কি বললো দুইটা কৃষ্ণ বস্তু নির্গত তাপশক্তির অনুপাত দেওয়া আছে দ্বিতীয় বস্তুর তাপমাত্রা তিন হাজার ক্যালভিন হলে প্রথম বস্তুর তাপমাত্রা কত খেয়াল করো এখানে আমাদের তাপ শক্তির অনুপাত মানে ই ওয়ান বাই ই টু যেটা সেটা হচ্ছে ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি টি ওয়ান বাই টি টু এর ওপরে হচ্ছে টু দি পাওয়ার ফোর দুইটা কৃষ্ণবস্তুর যে তাপ নির্গত তাপের যে অনুপাত মানে তাপ যে তারা বিকিরণ করছে কৃষ্ণবস্তুটা সেটার যে বিকিরণের অনুপা বিকিরণের মাত্রাটা বা বিকিরণটা সেটা আসলে ডিপেন্ড করছে তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক আকারে হ্যাঁ তাহলে আমরা এখানে দুইটা বস্তুর তাপশক্তির অনুপাত দিয়ে দিচ্ছে একটা হলো একটা হচ্ছে ওয়ান সমান সমান হলো এখানে হচ্ছে টি ওয়ান হচ্ছে তিন হাজার আর ওনার প্রথম বস্তুর তাপমাত্রায় জিজ্ঞেস করছে দ্বিতীয় বস্তুর তাপমাত্রা এত হলে তার মানে এটা যদি তিন হাজার হয় তাহলে এটা কত আমরা যদি এটাকে রুট করি মানে রুট টু দি ফোর করি বা ফোর রুট করি তাহলে কত হয় এখানে আসবে হচ্ছে টু ইন্টু তিন হাজার সমান সমান টি তাহলে ছয় হাজার আসতে আনসার কারণ টু টু দি পাওয়ার ফোর হচ্ছে সিক্সটিন পরেরটা যাচ্ছি গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির থেকে ধীরে চলে ধীরে চলে রাইট এত তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি কত হবে ফোটনের গতিশক্তি যেটা ই কে সমান সমান আচ্ছা এটা হচ্ছে তো জাস্ট শক্তি যেটা গতিশক্তি তোর থাকে এইচ সি বাই ল্যামডা সিম্পল কি কিছি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই সিক্স সিক্স ফাইভ জিরো ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটা আসে টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন জুল আসে আমরা যদি ওয়ান পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন দিয়ে ভাগ দেই তাহলে আসে ওয়ান পয়েন্ট এইট সেভেন 1.87 তার মানে কি এ হচ্ছে आंसर হ্যাঁ এ হচ্ছে आंसर ই তে হিসাব করতে হবে খেয়াল করো এটা কিন্তু ইভিতে তে আমাদেরকে হিসাব করতে হবে ওকে চলো পরেরটাতে যাচ্ছি দৈর্ঘ্য বরাবর গতিশীল একটি ভার্নিয়ার স্কেলের ভর এর স্থির ভরের দ্বিগুণ গতিশীল অবস্থায় আপেক্ষিক দৈর্ঘ্য কত মিটার তাহলে দেখো এখানে m সমান সমান হচ্ছে m not ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 minus v স্কয়ার বাই c স্কয়ার দৈর্ঘ্য বরাবর এর ভানিয়ার স্কুলের ভর হচ্ছে স্থির ভরের দ্বিগুণ তার মানে এখানে হচ্ছে টু এম নট সমান সমান হচ্ছে এম নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা সমান সমান হচ্ছে হাফ আসে তাহলে স্কোয়ার করলে আসে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান ওয়ান বাই ফোর তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান হচ্ছে থ্রি বাই ফোর

আচ্ছা ভার্ন স্কেলের ভরের দ্বিগুণ গতিশীল অবস্থার আপেক্ষিক দৈর্ঘ্য কত মিটার হবে তো আমরা যদি এক ধরে নেই এক যদি ধরে নেই দৈর্ঘ্যটা এক একক তাহলে কত গুণ হবে যেমন এল সমান সমান হচ্ছে এল নট স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাই না তাহলে এল নট মানে এল বাই এল নটটা কত হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস আমাদের এখানে কিন্তু এই যে থ্রি বাই ফোর আসতেছে থ্রি বাই ফোর আসছে তাইলে ওয়ান বাই ফোর মানে হাফ এল বাই এল নট মানে আসছে জিরো পয়েন্ট ফাইভ তার মানে এলের মানটা হচ্ছে ওয়ান স্কেলের যেই দৈর্ঘ্যই থাকুক না কেন তার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টাইমস হবে তো অপশন যেহেতু আর কোনো অপশন নাই তাহলে এ হচ্ছে এটার আনসার ঠিক আশা করি পারছো পরেরটাতে যাচ্ছি হ্যাঁ চলো পরেরটাতে চলে যাই কী বলছে দেখো কালো বর্ণের বস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত গুণ বৃদ্ধি পাবে তো এখানেও বিষয়টা এরকম যে ই ওয়ান ডিভাইডেড বাই ই টু ইজ ইকুয়ালস টু টি ওয়ান ডিভাইডেড বাই টি টু টু দি পাওয়ার ফোর তো আমরা এখানে যদি তাপমাত্রাটা দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে দেখো ষোলো গুণ কিন্তু বৃদ্ধি পাবে কারণ টি ওয়ানটাকে যদি আমি ধরি যে পরেরটা ধর এটাকে আমি টু বললাম এটাকে আমি টু বললাম আর এগুলোকে ওয়ান বলছি এটাকে ওয়ান বলছি তাহলে ই টু বাই টি ওয়ান যদি টু হয় তাহলে টু টু দি পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে ই টু যেটা সেটা হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ই ওয়ান আশা করি বুঝছো এখানে কি করলাম আমরা এখানে আমরা হচ্ছে ই টু ডিভাইডেড বাই ই ওয়ান এটা সমান সমান ধরলাম টি টু বাই টি ওয়ান টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে আসে ই টু সমান সমান টি টু বাই টি ওয়ান মানে হচ্ছে আমাদের দ্বিগুণ বৃদ্ধি পাইছে তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ই ওয়ান ঠিক আছে তাহলে সিক্সটিন যেহেতু পরের তাপমাত্রাটা কি হয়েছে দ্বিগুণ বৃদ্ধি পাইছে আচ্ছা পরেরটাতে গেলাম কি বলছে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটি বেগুনি ও আচ্ছা সরি এখানে রাখলাম পরেরটা কি তিন হাজার আর্মস্ট্রং এর অতি বেগুনির আলোর প্রতিটা ফোটন কণা কত শক্তি বহন করে ই সমান সমান এইট সি ডিভাইডেড বাই ল্যামডা যেটা পাবা এটাকে আবার ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস নাইনটিন দিয়ে ভাগ দিয়ে ইভিতে কনভার্ট করতে হবে তারপর দেখি আমি সিক্স পয়েন্ট সিক্সি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু থ্রি পাওয়ার ডিভাইডেড বাই তিন হাজার ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস টেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস নাইনটিন ওকে কত আসে এটা ফোর পয়েন্ট ওয়ান ফোর রাইট পারফেক্টলি আসে ওকে জাস্ট পরেটাতে যাচ্ছি একটি আলোক উৎস দর্শকের দিকে এত বেগে গতিশীল হলে দর্শকের আলোক উৎস কত প্রতীয়মান হবে সি সি সব সময় সি ঠিক আছে ওকে একটি আলোক উৎস দর্শকের দিকে সি বাই ফোর বেগে গতিশীল দর্শকের কাছে আলোর উৎস কত বেগে প্রতীয়মান হবে আসলে এখানে একটা জিনিস হচ্ছে বলি এটা না মূলত যেহেতু এটা লাইটের বেগ কিন্তু বলে নাই বলছে লাইটের যে সোর্সটা আছে সেই সোর্সটার কথা বলছে যে লাইটের এই সোর্সটা হচ্ছে সি বাই ফোর বেগে গতিশীল আছে লাইট তো সি বেগে গতিশীল আছেই এখন আমাদের যে দর্শক সে দর্শক কিন্তু যদি স্থির থাকে দর্শক যদি স্থির থাকে তাহলে কিন্তু সে লাইটের বেগটা সি পরিমাপ করবে কিন্তু উৎসের যে বেগটা সেটা তো যত বেগে আসছে ততই পরিমাপ করবে তাই না তো একটা বস্তু সে বস্তুটা যত বেগে আসছে আসতেছে আমাদের স্থির দর্শক কিন্তু সেইটাই ইয়া করবে ঠিক আছে তো এটা আসলে অপশনে সি বাই ফোর থাকলে সি বাই ফোরই দেওয়া উচিত ছিল আর না হলে এটা আসলে বুঝাইছেই যে এটা হলো আলোর বেগের কথা বলছে ঠিক আছে তো সি বাই ফোর ওটা হচ্ছে কিছুই না উৎসটা না আমাদের এখানে আসলে দর্শকের কাছে আলোর বেগ কত প্রতিমান হবে এটা জিজ্ঞেস করছে ওকে তারপর দেখি একটি সিক্সটি ওয়াটের বাতি থেকে সবুজ আলো এত বিকৃত হচ্ছে সবুজ আলো বিকৃত হচ্ছে বাতিটির তড়িৎ শক্তির তিন পার্সেন্ট যদি আলোক শক্তিতে রূপান্তরিত হয় তবে প্রতি সেকেন্ডে বাতি হতে কত সংখ্যক নির্গত হচ্ছে খেয়াল করো ফোটনের যে এনার্জি এইচ মিউ সেই শক্তির তিন পারসেন্ট শক্তি হচ্ছে বা এইচ সি বাই ল্যামডা লিখি যেহেতু আমাদের ওখানে দেওয়া এইচ সি বাই ল্যামডার তিন পার্সেন্ট হচ্ছে কিসে কনভার্ট হচ্ছে এটা হলো তড়িৎ পুরা বাতিটার তড়িৎ শক্তির তিন পার্সেন্ট হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে ও আচ্ছা না তাহলে এখানে না আচ্ছা তাহলে আলোক শক্তিতে রূপান্তরিত হয় প্রতি সেকেন্ডে বাতি হতে কত সংখ্যক ফোটন নির্গত হচ্ছে তো খেয়াল করো একটা ফোটন যদি হতো তাহলে তার যে এনার্জি সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা একটা ফোটনের যে এনার্জি সেটা হচ্ছে কত এইচ সি বাই ল্যামডা ঠিক আছে বাতির যে তড়িৎ শক্তি এই তড়িৎ শক্তি হচ্ছে সিক্সটি ওয়াট দেওয়া আছে সিক্সটি ওয়াট দেওয়া আছে এখানে আমাদের যেহেতু এনার্জি নিয়ে কাজ তাহলে এই পাশে তো ওয়াট রাখলে হবে না এ পাশে এনার্জি নিতে হবে তাহলে পি ইন্টু টি এর তিন পার্সেন্ট এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি এই ইলেকট্রিক্যাল এনার্জি তিন পার্সেন্ট হচ্ছে আমাদের ফোটনের আলোক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে এটা তো একটা ফোটনের এনার্জি তাহলে কয়টা ফোটন ওই শক্তি দিয়ে নির্গত হতে পারবে তাহলে এখান থেকে এনার ভ্যালুটা এমন করে বের করতে হবে আশা করি বুঝতে পারছো যে কি করলাম পিটিটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মানে ওই যে এক সেকেন্ডে এক সেকেন্ডে যতটুকু তাপ মানে যতটুকু ইলেকট্রিক এনার্জি ইউজ হচ্ছে সেটা আমরা পিটি দিয়ে বের করলাম ওই পুরা ইলেকট্রিক এনার্জিরে যে তড়িৎ শক্তির তিন পার্সেন্ট হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে ওই তরিৎ শক্তির তিন পার্সেন্ট আমাদের কিসে রূপান্তরিত হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তরিত শক্তির তিন পার্সেন্ট হচ্ছে আমাদের আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে এখন আলো আসে ফোটন আকারে তাহলে একটা ফোটনের এনার্জি এত তাহলে টোটাল এনার্জিটা দিয়ে এন সংখ্যক ফোটন তার মানে ওখান থেকে বের হচ্ছে তো এখান থেকে আমাদের এন যেহেতু বের করতে হবে সিক্সটি ইনটু পি বাই একশো ইন্টু ল্যামডা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন মিলিমিটার মানে ন্যানোমিটার সরি তাই হওয়ার কথা ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট মাইনাস থার্টি ফোর divided by 3 into the power 8 এটা আসে 5.25 into the power 18 5.25 তো এটা এটার কাছাকাছি তাহলে এ হচ্ছে এটার आंसर এ হচ্ছে আসে এটা आंसर গুড পরেরটাতে যাচ্ছি একটি এক্স রে টিউব কত ভোল্টেজ প্রয়োগ করলে এর এত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে পাওয়া যাবে এক্স রে টিউবে কত ভোল্টেজ প্রয়োগ করলে দেখো সেই ক্ষেত্রে ইভি হচ্ছে আমাদের এতখানি এনার্জি পাওয়া যাবে এবং সেখান থেকে যখন ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হবে সেই গতিশক্তিটা নিয়েই কিন্তু ফোটন একটা বের হয়ে আসবে তাহলে ফোটনের যে এনার্জি সেটা হচ্ছে আবার এইচ সি বাই ল্যামডা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এখানে কি বলছে আমাদের আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে ঠিকই আছে তাহলে আমাদের কত ভোল্টেজ প্রয়োগ করলে সেটা বের করতে হবে এইচ সি ডিভাইডেড বাই ইন্টু ল্যামডা তাহলে ভাই এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর

চলো দেখি কি বলছে একটি টাংস্টেন বাতির পৃষ্ঠের ক্ষেত্রফল এত এটি তিন হাজার কেলফিন তাপমাত্রায় আলো ছড়াচ্ছে বিকৃত শক্তির হার কত দেখো এখানে আমাদের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ই বাই টি যেটা মানে শক্তি ছড়ানোর যে হার ওই কৃষ্ণবস্তু থেকে সেটা সমান সমান হচ্ছে ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইনটু হচ্ছে তাপমাত্রা টু দি পাওয়ার ফোর এবং একটা কনস্ট্যান্ট স্টেফানের কনস্ট্যান্ট বলে এটাকে যেটা যেটাই যেখানে দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের ওই তাপ হ্রাসের হার বা তাপ ছড়ানোর যে হারটা সেটা তাপশক্তি শক্তি এই যে বিকৃত শক্তির হার যেটা সেটা হচ্ছে এটা তো এখান থেকে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ইন্টু মিটার স্কোয়ারে যদি নেই তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু টি মানে হচ্ছে তাপমাত্রা টু দি পাওয়ার ফোর ইন্টু আমাদের ফাইভ পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওকে ইন্টু কি হবে 5.7 পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট তা এখান থেকে আমরা কিন্তু জুল পার সেকেন্ড বা ওয়ার্ডটা পেয়ে যাব পয়েন্ট ফোর ইন্টু টেন টু হাজার স্কয়ার সরি টু দি হবে স্কয়ার ফাইভ পয়েন্ট এটা আসে একশো দশমিক ছয় আট পারফেক্ট একশো চুরাশি দশমিক ছয় কি বলছে কোনো এক ধরনের জীবাণু প্রতি বিশ দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয় এই ধরনের দুইটা জীবাণুকে একটি নভজানে করে মহাকাশে পাঠানো হলো এবং এক হাজার দিন পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো এখানে এক হাজার দিনটা হচ্ছে পৃথিবীর হিসাবে কারণ পৃথিবী থেকে সব কিছু হিসাব নিকাশ হচ্ছে দেখো এই ধরনের দুইটা জীবাণুকে একটি নভোযানে করে মহাকাশে পাঠানো হলো তাহলে কার সাপেক্ষে পাঠানো হয়েছে পাঠানো বলতে কি যে পৃথিবীতে আছে তার রেসপেক্টে কিন্তু বলা হচ্ছে পাঠানো হলো হ্যাঁ এবং এক হাজার দিন পরে সেটা পৃথিবীতে ফিরিয়ে আনা হলো হ্যাঁ আচ্ছা তাহলে বলছে যে এক হাজারটা তাহলে কার সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে যদি নভোযানটির গতি সেকেন্ডে আলোর গতির নাইন পয়েন্ট এত হয় এতগুণ হয় আলোর গতির এতগুণ হয় তবে নভোযানটি পৃথিবীতে ফিরে আসার পর কতগুলো জীবাণু পাওয়া যাবে এখন খেয়াল করো জীবাণুগুলা যতদিন বাঁচে বা জীবাণুগুলার যে আয়ুষকালটা হবে সেটা কিন্তু হবে তার নিজস্ব রেফারেন্স ফ্রেমে ওই টাইমটাকে কিন্তু পৃথিবীর মানুষটা সমান টাইম সমান টাইম মানবে না সেটাকে বড় টাইম হিসাব করবে বা তার কাছে টাইমটা ডাইলেশন হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের টি নট সমান সমান ছিল টি স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এইখানে তাহলে এইখানে আমাদের কিন্তু এই বিশ দিন যেটা বা আসলে যে এক হাজার দিন পরে যে ফেরত আসলো এই এক হাজার দিনটা আসলে ওই মহাকাশ জানে যেই কি জীবাণুগুলা আছে তাদের সাপেক্ষে আসলে কত তাহলে এক হাজারটা কিন্তু টি হিসাব করে বলা হয়েছে এক হাজার হচ্ছে পৃথিবীর সাপেক্ষে কারণ পৃথিবী তার নিশ্চয়ই রকেটে যে বয়স বাড়ছে সেই হিসাব তো আর পৃথিবীর মানুষজন করতে পারবে না পারফেক্টলি তাই না পৃথিবী ওটা তো ওই রেফারেন্সে সে নাই তাহলে পৃথিবীর হিসাবে পার হয়ে গেছে এক হাজার তো এইখানে বয়সটা কতটুকু বাড়বে সেটা আসলে আমাদেরকে বের করতে হবে কারণ বিশ দিন পর পর ক্যালকুলেশন তো কিন্তু এই রেফারেন্সেই হচ্ছে বেশি দিন পর পর যে দ্বিগুণ হয়ে যাচ্ছে সেটা তো এই রেফারেন্সেই হচ্ছে তাহলে এখানকার এক হাজার মানে এখানকার আসলে টাইমটা কত সেটা বের করতে হবে তাহলে এক হাজার রুট ওভার ওয়ান মাইনাস বেগটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন ফাইভ স্কোয়ার তাহলে দেখি এটা কত আসে পয়েন্ট নাইন নাইন ফাইভ স্কোয়ার ওয়ান মাইনাস এটা স্কোয়ার রুট করলাম ইন্টু এক হাজার করলে আসছে নিরানব্বই দশমিক আট সাত নিরানব্বই দশমিক আট সাত আগেরটা কী ছিল এক হাজার দিন ছিল এটাও হচ্ছে এত দিন এখন ভাই দেখো যে জীবাণুটা হচ্ছে প্রথমে কয়টা দুইটা জীবাণু নিয়ে খেলা শুরু হয়েছিল আমাদের বলছে ফিরে আসার পরে কতগুলো জীবাণু পাওয়া যাবে তাহলে দুইটা জীবাণু নিয়ে খেলাধুলা শুরু করছিলাম এবং বিশ দিন পরপর সেটা ডাবল হয় তাহলে দেখো এখানে কয়টা বিষ আছে নিরানব্বই দিন মানে কয়টা বিষ পাঁচটা বিশ মানে একশো ধরো আর কি তাহলে পাঁচটা বিশ কিন্তু তাই না পাঁচটা গ্যাপ আছে মানে আমি যদি একশো হিসাব করি বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তাহলে এরকম বিশের সেগমেন্ট আছে কিন্তু পাঁচটা মানে বিশ দিন পর পর যেহেতু জীবাণুর সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে তাহলে প্রথম বিশ দিন পরে ডাবল হবে পরের বিশ দিন পরে আবার ডাবল হবে তারপরে আবার ডাবল হবে তারপরে আবার ডাবল হবে তারপর আবার ডাবল হবে এরকম টু টু দি পাওয়ার পর বার ডাবল হবে আর আগে ছিল টু মানে প্রথমে দুটা নিয়ে শুরু হয়েছিল তারপর বিশ দিন পর ডাবল তারপর আরও চল্লিশ দিনে আবার আরও ডাবল ষাট দিনে আরও ডাবল হ্যাঁ এভাবে করে একশোতম দিনে টু টু দি পাওয়ার সিক্স হচ্ছে তো পরেরটায় চলে যাই দেখো কি বলছে শক্তিরও কণা ধর্ম আছে এই ধারণার প্রবক্তাকে তো এখানে হচ্ছে দেখো ওই যে প্যাকেট আকারে যে শক্তিগুলো নির্গত হচ্ছিল ওই শক্তিগুলাকে কিন্তু আমরা কণা হিসেবে চিন্তা করছিলাম বা ওই যে আলোক শক্তি যেটা ছিল সেটাকে কিন্তু কণা হিসেবে চিন্তা করা হয়েছিল তো ধর্মের ব্যাপারটা কিন্তু এখান থেকে আসছিল তো এই ধারণা ম্যাক্স প্লাঙ্ক এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক ওকে আলোক তরিতক্রিয়ায় আপতিত আলোকের তীব্রতা এবং ফটো ইলেকট্রন নিঃসরণের হার এর মধ্যে নিম্নের কোন লেখচিত্রটি সঠিক দেখো আপতিত আলোকের তীব্রতা তো বলতো যে তীব্রতা যদি বাড়ে তাহলে ফোটন সংখ্যা বাড়ে যার ফলে কিন্তু কারেন্ট প্রবাহটা বাড়বে তাই না যার ফলে কারেন্ট প্রবাহটা বাড়বে কিন্তু বলছে ফটো ইলেকট্রন নিঃসরণের হারের মধ্যে নিম্নের কোন লেখচিত্রটি সঠিক তাহলে দেখো যত বেশি তীব্রতা বাড়াবো তত বেশি ফোটন এখানে এসে আপতিত হবে মানে তীব্রতা আগে যদি তিন থাকতো তিন থেকে পাঁচ হয় তিন মানে যদি তিনটা ফোটন এসে আপতিত হতো পাঁচ মানে পাঁচটা ফোটন এসে আপতিত হবে তাহলে পাঁচটা ইলেকট্রন নির্গত হবে তাহলে ফটো ইলেকট্রনের সংখ্যা বাড়বে তার মানে ফটো কারেন্টও কিন্তু বাড়বে এখন দেখো এখানে উত্তর যেটা সেটা হচ্ছে এই বি হচ্ছে আনসার কারণ আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে ফটো ইলেকট্রনের সংখ্যা সমানুপাতিকভাবে বৃদ্ধি পায় এখন এখানে একটা বিষয় আছে হচ্ছে যে অবশ্যই এই ফটো বলে আমাদের আপতিত আলোকের যে তীব্রতা সেই তীব্রতাটা অবশ্যই ওই যে সুচন কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের হতে হবে তা না হলে কিন্তু বা কার্যাপেক্ষকের থেকে বেশি হতে হবে তা না হলে কিন্তু এখানে আমরা ইয়া করতে পারবো না মানে কোনো ফটো ইলেকট্রনই সেখানে কিন্তু আর নির্গত হবে না তা না হলে হ্যাঁ পরেরটায় যাচ্ছি কি বললো ই টু দি পাওয়ার টি টু দি পাওয়ার ফোর সূত্রটা প্রদান করেন কি স্টিফান ওখান থেকে স্টিফানের কনস্ট্যান্ট ওই যে সিগমা চলে আসে তারপর কি বললো সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য এত প্লাঙ্কের ধ্রুবক এত সোডিয়ামের কার্যাপেক্ষক কত হবে কার্যাপেক্ষক সমান সমান কি ছিল কার্যাপেক্ষক সমান 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 হচ্ছে এইচ এই যে মিউনট তাহলে আমরা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য জানি তাহলে মিউ নট মানে আবার লেখা যায় সি বাই ল্যামডা তাহলে এখান থেকে সি বাই ল্যামডা নট যদি হয় তাহলে কার্যাপেক্ষক বের করতে বলছে তাহলে এইচ এর মান জানি সি এর মান জানি ল্যামডা নট হচ্ছে ছয় হাজার আটশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটাই হচ্ছে আমাদের ফাইনটের ভ্যালুটা তাহলে এখান থেকে দেখবা হিসাব করে কি আসে ওকে পরেরটা ওয়ান পয়েন্ট ফাইভ বিশিষ্ট কার্যবেক্ষক বিশিষ্টকে ধাতবপৃষ্ঠের ওপর তিন শক্তিসম্পন্ন একটি ফোটন আপতিত হলে নির্গত আলোর নির্গত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে তাহলে দেখো আমরা কি জানতাম যে একটা আপতিত যে শক্তিটা কি বলে এইচ মিউ ফোটনের যে এনার্জি এখান থেকে আমরা হচ্ছে কার্যাপেক্ষক প্লাস হচ্ছে গতিশক্তি পেতাম তাহলে দেখো সর্বোচ্চ গতিশক্তি যেটা আমরা পাবো ইকে ম্যাক্স সেটা হচ্ছে এইচ মিউ মাইনাস এইচ মিউ নট তো এইচ মিউ এর এনার্জি হচ্ছে বিশ্বের ওপর থ্রি ইলেকট্রন ভোল্টের আলো আপতিত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে কার্যাপেক্ষক তাহলে দুইটা বিয়োগ করলে কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্টের গতিশক্তি আমরা পাবো পরেরটা কি এম নট স্থির ভর ভরসম্পন্ন কনার বেগ এত হলে ভরবেগ কত হবে আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমি বলি ভরবেগ মানে কিন্তু ওই এম ইন টু ভি হ্যাঁ তো গতিশীল অবস্থায় ম্যাচটা কত হয়ে যায় এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আর ভি মানে বলে দিছে সি ডিভাইডেড বাই রুট ওভার টু তাহলে ভাই দেখো এখান থেকে আসে এম নট আর এখানে হচ্ছে বেগের মান যেহেতু বলে দিছে সি বাই রুট টু তাহলে এখান থেকে আসছে হচ্ছে গিয়ে হাফ তার মানে হাফ আসা মানে ওয়ান বাই রুট টু এম নট সি এইখানে আসতেছে একটা ওয়ান বাই রুট টু এবং এইখানে আসছে একটা ওয়ান বাই রুট টু তাহলে এগুলো এগুলো কাটাকাটি হয়ে গেলে থাকে হচ্ছে এম নট সি তাহলে এটাই হচ্ছে আমাদের ভরবেকটা পরেরটাই যাচ্ছি নিচের কোন লেখচিত্রটি ফটো সঠিক সঠিক ব্যাখ্যা দেয় মেইন সূত্র কি ছিল এইচ মিউ সমান সমান হচ্ছে এইচ মিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার ছিল তাই না তো এইখান থেকে বা আমরা এখান থেকে পেতাম ইভি এখান থেকে পেতাম ইভিএস আচ্ছা ইভিএসি ধরি তাহলে তো আমাদের বলছে কম্পাঙ্কের সাথে সম্পর্ক কেমন না এটা তো এক হবে না তো এক হবে না এটা তো তিন হবে ইন হবে এটা কারণ কি ইভিএসই যেহেতু বলছে এটা ওয়ক্ষ বরাবর রাখলাম সমান সমান কি হচ্ছে মাইনাস এইচ মিউ নট প্লাস এইচ মিউ তাহলে এটা হচ্ছে এই যে আমাদের এটা হলো এম এক্স এটা হচ্ছে মাইনাস সি আর এটা হচ্ছে ওয়াই তাহলে এই হচ্ছে কিন্তু ই হবে আনসার না পরেরটা নিচের কোনটি একটি ফোটন কণার ই এবং ল্যামডায়ের গ্রাফ এইচ সি বাই ল্যামডা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক ই সমান সমান তো ছিল এইচ সি বাই ল্যামডা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে ডি হলো কোনো পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক এত হার্জ ওই পৃষ্ঠে এত আলো আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত হবে তাহলে সূচন কম্পাঙ্ক যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এইচ মিউ নট বের করতে পারবো এখান থেকে ওই পৃষ্ঠে এত আলো নির্গত হয়েছে তার মানে এইচ সি বাই চব্বিশশো এটা বুঝছো সমান সমান নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত বের করতে বলছে তাইলে সহজ হিসাব করে বের করে এই যে ল্যামডাটা বসবে কত ল্যামডাটা বসবে হচ্ছে চব্বিশশো আর্মস্ট্রং এবং মিউনট যেটা সেটা বসবে হচ্ছে এইট ইন টু টেন টু দি পাওয়ার ফরটিন হার্চ ওকে পরেরটা ঠিক আছে পরের কোন কণার প্রতিকণা নেই প্রতিকণা মানে হচ্ছে অ্যান্টি পার্টিকেল। হ্যাঁ যেমন ইলেকট্রনের আছে পজিট্রন তারপরে প্রোটনের আছে অ্যান্টি প্রোটন তো ফোটনের আর ফোটন এবং মেসন এই দুইটা কণার কোনো প্রতিকণা নাই মনে রেখো ফোটন এবং মেসন ওটন ও পাই পাইমেসন এগুলার নো অ্যান্টিপার্টিকেল আচ্ছা পার্টিকেল মানে কি যে আমাদের হচ্ছে সব কিছুই একই রকম জাস্ট চার্জ দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ওকে একটি ধাতুর কার্যপেক্ষক এত এর উপরে মিউ কম্পাঙ্কের আলো আপতিত হলে ক্রিয়া ঘটবে কখন যখন এর মানটা মিউ নরের থেকে বড়ো হবে বা সমান হবে ওকে পরেরটা একটা কৃষ্ণবস্তু তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে আটশো পঞ্চাশ কেলভিন তাপমাত্রায় কোন বর্ণ ধারণ করবে এইটা তো আসলে মুখস্থ এটা মুখস্থ ফটো ক্রিয়ায় হ্যাঁ এটা মুখস্থ ফটো ইলেকট্রন নিঃসরণে সক্ষম একটি পৃষ্ঠে আপত্তি তালক্রোশের প্রাবল্য দ্বিগুণ করলে নিশ্চিত ফটো ইলেকট্রনের শক্তি কত হবে দেখো প্রাবল্য বলতে আমরা আসলে তীব্রতা যদি বুঝি তাহলে ফটো ইলেকট্রনের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে না হ্যাঁ কারণ প্রাবল্য বলতে আমরা বুঝছি এখানে তীব্রতা প্রাবল্য মানেই কিন্তু তীব্রতা তো তীব্রতা বাড়লে কি হবে তীব্রতা বাড়লে ফটো কারেন্ট বাড়বে কিন্তু আমাদের ইলেকট্রনের যে শক্তি গতিশক্তি বলি তাহলে হবে না আচ্ছা করি বুঝছো পরেরটাতে যাচ্ছি সূচন কম্পাঙ্ক এত হার্জ ধাতু পাতে এত আলো নির্গত হলে ইলেকট্রন নির্গত হবে কি না তো এখানে সূচন কম্পাঙ্ক যেহেতু এরকম দেওয়া আছে তাইলে আমরা এইচ নটের থেকে ভ্যালুটা জানবো কত হয় এবং তারপরে হচ্ছে এইচ সি বাই ল্যামডা এটার মানটা দেখব এটার থেকে বেশি নাকি কম যদি কম হয় তাহলে নির্গত হবে না আর যদি এটার মান বেশি হয় তখন কিন্তু আমাদের তড়িৎ ক্রিয়াটা ঘটবে তড়িৎ ক্রিয়া কোন প্রদর্শন করে কণা ধর্ম প্রদর্শন করে কণা কণা এটা শুধু কণা ক্রিয়া শুধুমাত্র কণা ধর্মকে প্রদর্শন করে আচ্ছা পরেরটা কি হ্যাঁ পরেরটা কি এফ কম্পাঙ্কের একটি ফোটন একটি ধাতু পৃষ্ঠের উপরে আপতিত হলে যা সূচন কম্পাঙ্ক এত নিশ্চিত ইলেকট্রনিক সর্বাধিক গতিশক্তি নিজের কোনটা এইচ মিউ মাইনাস এইচ মিউ নট আর কি এই যে এইচ মিউ মাইনাস এইচ মিউ নট আশা করি বুঝছো এই যে এফ দিয়ে যেহেতু প্রকাশ করছে এইচএফ হচ্ছে টোটাল এনার্জি তারপরে এই এইচএফ নট হচ্ছে যে পরিমাণ কার্যাপেক্ষক লাগবে আর এখানে হচ্ছে আমাদের সর্বাধিক গতিশক্তি ই কে ম্যাক্স তাহলে এখান থেকে এইচএফ মাইনাস এইচএফ নট হয় পরেরটা কি একটি ধাতুর কার্যপেক্ষক দেওয়া আছে ধাতুর ক্ষেত্রে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত তাহলে যেহেতু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে তাহলে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে এটাকে আমরা জুলে কনভার্ট করে ফেললাম রাইট জুলে কনভার্ট করে ফেললাম কার্যপেক্ষক এত তাহলে এটা সমান সমান হচ্ছে এইচ নট এইচ মানে সিক্স পয়েন্ট সিক্স থ্রি টু টেন দি পাওয়ার মাইনাস ফোরটিন দেখো এখান থেকে যেটা আসে ট্যান্স কোনো ধাতুর ক্ষেত্রে ফটো ইলেকট্রনের নিঃসন্ন সুচন্ত তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ধাতুটির কার্যপেক্ষক ইলেকট্রনিক ভোল্টে কত তাহলে ভাই এইচ সি বাই ল্যামডা করবো এবং তারপরে আমরা ওই যে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিয়ে দিব ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন দিয়ে ভাগ দিয়ে বের করতে পারবো কত ইভি হয় করে দেখি সিক্স পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু থ্রি টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই ল্যামডা মানে ছয় হাজার টেন টু মাইনাস টেন ওয়ান পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এটা আসে টু পয়েন্ট জিরো সেভেন থ্রি পয়েন্ট জিরো সেভেন থ্রি রাইট এটাই ওকে সো পরের প্রবলেমে যাচ্ছি দেখো কী বললো দশ মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি নিয়ে চলমান ইলেকট্রনের ভর কত বের করতে বলছে তো আমরা কি জানি গতিশক্তি যেটা সেটা সমান সমান আমরা লিখতে পারি যে এম সি স্কোয়ার মাইনাস হচ্ছে এম নট সি স্কোয়ার তাই না এম মানে আবার কি বলা যায় এম মানে হচ্ছে এম নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে যেটা আসে এম নট সি স্কোয়ার কমন নিলে ওয়ান ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান ওকে তো এখান থেকে মূলত আমরা দেখো যেটা করতে পারবো এম নটের মান জানি আমরা একটা ভি এর মান বের করে ফেলবো এখান থেকে এখান থেকে একটা ভি এর মান বের করে ফেলবো এবং ভি এর যে মানটা পাব সেইটাই আমরা এই ফর্মুলার মধ্যে বসাবো এম নট সমান সমান এম স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখান থেকে এম কত সেটা বের করে ফেলব ঠিক আছে তো ই কে জানো এম নট সি স্কোয়ার জানো এবং এখান থেকে তারপরে হিসাব করে বের করে ফেলতে হবে ভি কত তারপর ভিটা ওইখানে বসালে কাহিনি শেষ আশা করি বুঝতে পেরেছ বা আমরা আসলে আরেকটাভাবেও করতে পারি আর ভাবেও করতে পারি এটা হচ্ছে ই কে কে আমরা যদি সি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আসে এম মাইনাস এম নট এম সমান সমান তাহলে ই কে ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এম নট এখানে আমরা ই এর মান জানি সি স্কোয়ারের মান জানি এম নটের মান জানি কিন্তু অপশনে যেহেতু এম নট কমন রাখতে বলছে তাহলে একটা কাজ করি চলো এম নটকে কমন নেই তাহলে কি আসে ই কে ডিভাইডেড বাই সি স্কোয়ার এম নট প্লাস ওয়ান এখান থেকে আমরা একটা এম পেয়ে যাব এবং এই ভ্যালুটা এম নটের ভ্যালুটা ইলেকট্রনের স্থির ভর বসাবা ইলেকট্রনের স্থির ভর বসাবা তাইলেই হয়ে যাবে ওকে পরের প্রবলেমে যাচ্ছি কি বলল কোনো ফোটনের রৈখিক বেগ দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে রৈখিক ভরবেগ যেহেতু দেওয়া আছে পি ই সমান সমান হচ্ছে আমরা বলতে পারি এইচ বাই ল্যামডা ই সমান এইচ বাই ল্যামডা কেন কারণ পি সি সমান সমান ছিল এনার্জি এনার্জি মানে এইচ সি বাই ল্যামডা তাহলে সি সি কারাকাটি হলে পি সমান সমান এইচ বাই ল্যামডা এখান থেকে হিসাব করে ফেলবা পরেরটা কি পারমাণবিক বিক্রিয়া হতে উৎপাদিত তরিৎ শক্তির পরিমাণ দেওয়া আছে রূপান্তরিত ভরের পরিমাণ কত হবে তো এখান থেকে হচ্ছে শক্তির পরিমাণ যেহেতু দেওয়া ই সমান সমান ই জানি আমি তাহলে এমের মানটা কত এটাই বের করতে হবে তো এখানে ইটাকে আমরা জুলে কনভার্ট করব কিভাবে ফাইভ পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার এইট মেগাওয়াট ম্যাগামানে টু দি পার সিক্স এত ওয়াট আওয়ার যেহেতু তাহলে এটাকে আমরা ছত্রিশশো দিয়ে ওয়াট সেকেন্ডে নিয়ে আসলাম যেটা মানে জুল ঠিক আছে তাহলে ডিভাইডেড বাই সি স্কোয়ার করলে আমরা পেয়ে যাব এম এর মানটা কত কেজি ওকে পরেরটা প্রাথমিক অবস্থায় অ্যামিটারে কোনো পাট পাওয়া গেল না অ্যামিটারে পাট পেতে হলে কি করতে হবে দেখো তো অ্যামিটারে পাট যাচ্ছে পাওয়া যাচ্ছে না তার মানে হচ্ছে ফটো ক্রিয়া হচ্ছে না ফটো ক্রিয়া হতে হলে কিন্তু ইলেকট্রনের মানে আমাদের ফোটনের ইয়া বাড়াতে হবে মিউ বাড়াতে হবে বা কম বাড়াতে হবে তাহলে আলোক রশ্মির কম্পাঙ্ক বাড়াতে হবে ওকে একটি বস্তুর মোট শক্তি স্থিতি শক্তির আড়াই গুণ আচ্ছা মোট যেই শক্তিটা এম সি স্কোয়ার যেটা সেটা হচ্ছে নাকি স্থিতি শক্তি মানে এম নট সি স্কোয়ারের পাঁচ গুণ বস্তুকণার দ্রুতি কত বের করতে হবে এগুলো সহজ ম্যাথ আমরা একবারে এম এর জায়গায় লিখে ফেলতে পারি এম নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সমান সমান এম নট সি স্কোয়ার ইন্টু ফাইভ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো আসে। জাস্ট এখান থেকে কোন দুটি ভি কত বের করে ফেলবা কারণ এম নট সি স্কোয়ার এগুলো সব কাটাকাটি হয়ে যাচ্ছে এগুলো সব কাটাকাটি হয়ে যাচ্ছে ভি এর মানটা কত এটা বের করলেই শেষ পরেরটা কি একটি এক্স রে ফোটনের প্রাথমিক কম্পাঙ্ক দেওয়া আছে ফোটন একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে নাইনটি ডিগ্রি করে বিক্ষিপ্ত হয় নতুন কম্পাঙ্ক কত হবে কমটন ইফেক্ট থেকে আসছে এটা যে আমাদের ওই যে যেটা ছিল যে হচ্ছে ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান এইচ ডিভাইডেড বাই এম নট সি এম নট সি ওয়ান তো তাহলে এইখানে হচ্ছে আমাদের বলছে প্রাথমিক কম্পাঙ্ক ছিল এত তো ল্যামডা প্রাইম সমান আমরা কি লিখতে পারি সি ডিভাইডেড বাই মিউ কারণ সি সমান সমান মিউ ইন্টু ল্যামডা আচ্ছা তাহলে এটা মিউ প্রাইম আর এখানে হচ্ছে একটি এক্স রে ফোটনের প্রাথমিক কম্পাঙ্ক এত নতুন কম্পাঙ্ক কত বের করতে বলছে মানে এই মিউ প্রাইমটা কত এটাই বের করতে হবে সি বাই মিউ হচ্ছে আদি কম্পাঙ্ক এইচ ডিভাইডেড বাই এম নট সি আর ওয়ান মাইনাস কজ নাইনটি ডিগ্রি কজ নাইনটিন মান তো জিরো তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে এইচ বাই এম নট তো তাহলে আমরা এখান থেকে নতুন কম্পাঙ্ক কত এটা বের করতে পারবো নতুন কম্পাঙ্ক মানে হচ্ছে মিউ প্রাইম কত বের করতে পারবো মিউ যেটা সেটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন হার্জ ঠিক আছে ওকে পরেরটাতে যাচ্ছি কী বললো স্থির অবস্থা থেকে এত কিলোভোল বিবাহ পার্থক্যের মধ্যে দিয়ে গেলে ইলেকট্রনের চূড়ান্ত বেগ কত হবে হাফ এম ভি স্কোয়ার সমান সমান দিয়ে দিব হচ্ছে ই ইন্টু ক্যাপিটাল ভি এই কিলোভোলকে অবশ্যই ভোল্টে কনভার্ট করো এবং এখান থেকে ভি এর যে মান সেটা পেয়ে যাবো আমরা পরেরটাতে যাচ্ছি কমটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের শক্তির কি ঘটে শক্তি কিন্তু কমে যায় ফোটনের শক্তি কমে যায় আচ্ছা সুজন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে আচ্ছা ইলেকট্রনের বেগ হচ্ছে শূন্য কারণ সুচন কম্পাঙ্ক যদি বের হয় তাহলে কিন্তু ওখানে হচ্ছে গতিশক্তি পাওয়া যাবে না এটা শূন্য নিউট্রনের ভর ইলেকট্রনের ভর এত গুণ ইলেকট্রনের কম তরঙ্গ দৈর্ঘ্য নিউট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম নট সি ছিল হ্যাঁ তো তাহলে এখানে যখন ইলেকট্রনের ভর বসাতাম তো এখানে হয়ে যেত এটা ইলেকট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্য পুরাটা তো আমাদের হচ্ছে যখন আমরা এখানে নিউট্রনের ভরটা বসাবো তখন নিউট্রনের কমটন তরঙ্গদৈর্ঘ্য হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এটা যেহেতু ভরের আঠারোশো চল্লিশ গুণ তার মানে এখানে হয়ে যাবে আঠারোশো চল্লিশ ইন্টু এম নট সি অর্থাৎ কমটন তরঙ্গদৈর্ঘ্য ওয়ান বাই এইটিন ফর্টি পরিমাণে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ভরের সাথে সমানুপাতিক যেহেতু আরে নিউট্রনের কমটন তরঙ্গদৈর্ঘ্যের গুণ ও আচ্ছা আচ্ছা ইলেকট্রনের কমটনটা নিউট্রনের কত গুণ তাই বলছে হ্যাঁ বলছে যে হচ্ছে ইলেকট্রনের যে কম্টন তরঙ্গ দৈর্ঘ্যটা মানে হলো কি মানে হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম ইলেকট্রন সি এটা তো ইলেকট্রনের কম্টন তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমাদের বলছে নিউটনের কমটন তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ নিউটনের হচ্ছে এইচ ডিভাইডেড বাই আঠারোশো চল্লিশ ইন্টু তাইলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের জন্য কমটন তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে নিউট্রনের জন্য কমটন তরঙ্গ দৈর্ঘ্য যেটা হচ্ছে ইলেকট্রনের ভাগ চার ভাগ আঠারোশো চল্লিশ এটা কিন্তু ছিল নিউট্রনের ও কি দেখো এখানে হচ্ছে আমাদের বলছে যে ইলেকট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এইটা হ্যাঁ সেইটা নিউট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ তাহলে দেখো তো এই পুরা জিনিসটাকে যদি আমি আঠারোশো চল্লিশ দিয়ে গুণ দেই তাহলে আমরা পাবো এইচ বাই এম নট সি এবং এইটাই কিন্তু ইলেকট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্য হবে তাহলে ইলেকট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেইটা হচ্ছে খেয়াল করো ইলেকট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্য যেটা ইলেকট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্য এইটা সেটা হচ্ছে নিউট্রনের কমটন তরঙ্গ দৈর্ঘ্যের আঠারোশো চল্লিশ গুণ আশা করি বুঝছো পরেরটা কমটন তরঙ্গ মান বিক্ষিপ্ত ফোটনের বিক্ষেপণ একশো আশি ডিগ্রি কারণ দেখো ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম সমান সমান এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কজ একশো কজ কত হলে মানে ওয়ান মাইনাস কজ থিটা তো এখান থেকে দেখো যখন এই পুরার মানটা ম্যাক্সিমাম হবে কখন যখন এইটার মান ম্যাক্সিমাম হবে এটার মান ম্যাক্সিমাম হতে হলে এর মান হতে হবে মাইনাস ওয়ান তাইলে কারণ তাইলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সর্বোচ্চটা পাবো আমরা তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে থিটার যে মানটা সেটা হবে একশো ডিগ্রি ওকে পরেরটায় যাচ্ছি কমটন প্রভাবে আপতিত এবং বিক্ষিপ্ত রশ্মি তরঙ্গদুর্ঘ পরিবর্তন সর্বোচ্চ হবে যখন বিক্ষিপ্ত কোণ একশো এটাই হচ্ছে আনসার ওকে থ্যাংক ইউ সো মাচ এটাই হচ্ছে আমাদের ইয়াটা কি বলে মহা আধুনিক পদার্থবিজ্ঞানের এমসি কেউ প্রবলেম সলভিংগুলো আমাদের কিন্তু এখানে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে অর্থাৎ হাইজেনবার্গের নীতি ডি ব্রগলি এগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি নাই কারণ ওগুলো বোর্ডের জন্য লাগবে না ইভেন অ্যাডমিশনের জন্যও লাগবে না তো যেহেতু ওগুলো শর্ট সিলেবাসের বাইরে থ্যাংক ইউ সবাইকে দেখা হবে নেক্সট ক্লাসে আসসালাম